মানে গুষ বলার দোকান নাই, এমনই মনে করো যে একটা খরচাবাদী থাকে না, চা ফান সিগারেট টিকারেট খাইতো, ওইগুলো লেগে আমি ওই দিয়ে দেবো না, 30 মতো লাগবো দিয়ে দেবো, এটা এটা আমার আমার দায়িত্ব, তুমি যাও। 30 লাখ? আরে আয়ো না, তোমার লগে একটু কথা কই, নামো নামো নামো। মিটারে গেলে কয়টা আইব তুই ক, সত্যি করে ক, 250 টা? আপনি কোলার সারি কত গান কোলার সারতাম কি, মিটার দিতে না গেলে ক, মিটার কি ফরসু সাজায় রাউনের লিখে সরকার দিছে ধরে। হ্যাঁ আমিও সার দিতাম না। আসতে পারি? আমার বাবা খলিলুর রহমান, তার পেনশনের একটা ফাইলের ব্যাপারে কথা বলতে আসছিলাম। তুমি খলিলুর মেয়ে? জি। কিতা বলো তুমি, তোমার বড় হয়ে গেছো গা, তোমার একদম ছোট দেখছিলাম তো, তোমার বাসার জন গেছিলাম, তুমি প্রক পুরা তখন ঘুরতা। খলিল ভাই আমাদের অফিসের, উনি যে কত বড় একজন সম্মানিত লোক ছিল, তুমি কল্পনা করতে পারো? মানে উনি আমাদের অফিসের মধ্যে একটা আদর্শ লোক ছিলেন। এই যে এই অফিসে এখন যে আমার একটা সততা বলে একটা সম্মান আছে, এটা কার লেখা? এটা খলিল ভাইয়ের লেখা। উনি একদম আতে কলমে আমাদের বোঝাই দিয়ে গেছে সততা কাকে বলে। জীবনে যা করবা সততা দিকে সরবা না, সততাই হচ্ছে মানুষের শক্তি, অনেস্টি ইজ দ্য পাওয়ার, এটা ওনার কাছ থেকে আমার শেখা। এই খলিল ভাই আমার শিখাইছে, সেই কলিল ভাইয়ের মেয়ে তুমি আস, আমার যে কি আনার মধ্যে কি ভালো লাগতেছে। আচ্ছা বলো কিটা করতে। ওই ওই যে পেনশনের এই ফাইলটা আর কি, যদি এখান থেকে অ্যাপ্রুভ হয়ে যায় আমরা ওই টাকাটা ব্যাংক থেকে নিতে পারব। অবশ্যই, তুমি সব রেডি করে আনছো? গুলা তো গুলা তো গুলা তো গুলা তো কিটা বলো তুমি, কলিল ভাইয়ের কাগজ এটা আবার দেখার কিটা আছে, তুমি রেডি করে আনছো আমি তোমার সাইন করে দেবো। এখানে ডেথ সার্টিফিকেট? এটা আমারও কত হতো না, তুমি দেখে আনছো, তুমি দেখে আনছো, এটাই আমার শেষ। এত কিছু বোঝা কিছু আছে, আমি সাইন করে যাচ্ছি, তুমি কালি এই সাইনটা করার পরে যেটা করানো লাগবে এটা তুমি করবা। আর একটা কথা মনে রাখবা, এই পেনশন কিন্তু তোমাদের দরকার না, এটা তোমাদের অধিকার, তোমার বাপের অধিকার। এত শ্রম দিয়ে সেই অফিসের মধ্যে তার এইটুকু অধিকার থাকবে না? তোমাদের এটা প্রয়োজন হইল নিবা, না প্রয়োজন হইল নিবা, এটা তোমাদের দেখা। নাও চা খাও। না আমি আজকে চা খাবো না। আরে চা খাইতে না, মানে তোমরা বাইরে গিয়ে আমি যে পরিমাণ চা খাইছি বাবির হাতে রান্না, খলিল ভাই কোনোদিন আমার পালা একাইছে কাই নাই। তোমার আম্মা যে রান্না করে দিত, ডাইলও যদি নিয়ে আইতো হেডো আমরা বাক করে খাইতাম। তোমার আম্মার হাতে রান্না, ইস কিতা যে মজা। ভাবি শরীর ধন কেমন? আম্মা তো এখন যেমন থাকে আর কি। ফান্ডা হনক খানা, কাঁচা সুপারি দিয়ে ফান্ডা তোমার আম্মারে খাওয়াইও না, বুঝছো? এটা শরীরের মধ্যে ফেসার আছে তো, ফেসারটা বেড়ে যাবো গা। এই এদিকা, এই সুহাগ কি তারে তোর ডাকলে হুনুস নাকি রে তোরা? জি স্যার। থাওস কোন জায়গা?
গেস্ট আছে কলিল ভাইয়ের মেয়ে সালাম দে। এই কাগজটা লইয়া এই ফাইলটা লইয়া যা করিম সাহেবের রুমে। করিম সাহেবের রুমে দিয়া তোকে এখানে সাইন করার লেগে আর চা খাওয়া। অবশ্যই চা খাইবা। আর হন এই তেল তেলা রং সানা দুধ চা খাওয়াই করিম সাহেবের রুম কোনটা? ওই পাশে রুমটা। এ ওডি মাস মধ্যে সর ফেলে যাইতেছে। আসতে পারি? আসেন। শোনো না, তুমি ইলিশ মাছ করবা, হ্যাঁ ভাজা ভাজা করবা, অনেকদিন ইলিশ মাছ খাই না। তেহা নাই কই এই কথা কক লিখা, তোমার আমি 50,000 টাকা দিয়ে খালি বাজার করছে লিখিয়া। হ্যাঁ তেহা কি করো, বাপের বাড়ি বাজার করো তাই তো? হ্যাঁ আমার শ্বশুরে দেখছে না সেদিন যে মোড়া হয়ে গেছে আমার তেহা খাইতে খাইতে, আবার বলে দুই কানে জমি রাখছে। এদের আমি কি পরে আসবো না? শোনো দেবে, তোমার তোমার নামে কিন্তু আমার অনেক রকমের কথা আছে, আমি কইতে পারি না সামনাসামনি। আমি এখন অফিস দিয়েই কইতেছি, এখন তুমি বারান্দায় কারে থাকো, আমি দেখছি, আমি নিজে দেখছি বারান্দায় কারে থাকো, কারে থাকো যে বেটা বুড়িওয়ালা বেটা কারে থাকে। কথা বলছি বুড়িওয়ালা বেটা, কিন্তু তোমার লোকের কথা আমি 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 খেয়াল করছি, আমি কই নি, আমি এখন আমার মেজাজ খারাপ হয়েছে, আমি এখন কইতাছি বাবা। আমার বাবা আমি কি তোমাদের ভালোবাসি না নাকি? কিন্তু এই তো একটু ভালোবাসা নাকি? হ্যাঁ আর কেমনে ভালোবাসবো আমি? মনে হবে উনার উনি মনে হয় ব্যস্ত, কার সাথে জানি ফোনে কথা বলছে। মুখটা যে কি থাক কইতাম না, মাঝে মাঝে নিজের উপরই মেজাজটা করে মেজে গা। এই বয়সে করছে আর একটা বিয়া, বিয়াটা করে এমন তলাটা খাইছে, প্রত্যেকটা দিন একটা খিটখিটা মেজাজে থাকে। হে মনে করছিল গীতা দুই বিয়া করলে বড় বউ রাগ করলে ছোট বউ আদর করবো, অহন দেখে গীতা বড় বউ পাইন তারা ছোট বউ পিতা। আচ্ছা আমার ফাইলটা এখন মানে আমার পেনশনের টাকাটা তো দরকার। কোনো চিন্তা করো না, এই যে তো আমার কথা তুমি মনে রেখো, এই সারাদার শাশু যতদিন আছে কাজটা আমি করো, তুমি আজকে যাও গা, কাল হাতে গিয়ে আমি সেম নিয়োগ ম্যানেজ করে সাইনটা করে দাও। থ্যাংক ইউ আঙ্কেল, কালকে আসি তাহলে। অবশ্যই কালকে আসবো। হ্যাঁ কষ্ট করে মানে কি মনে করবে যে আমি আসি, তুমি আইবা আর কি, সোজা কথা। সমস্যা নাই, ঠিক আছে যাও যাও। আসসালামু আলাইকুম। ও মায়া এ ফুরসো, তোমার আব্বার পেনশনের ফাইলটা কি তা সাইন হইছে? সাইন হইছে আবার হয়ও নাই। ওই যে শাহাদাত সাহেব যে উনি খুব ভালো। হ্যাঁ তো ভালো, হ্যাঁ তো চিনি, আটকাটা শাহাদাত না, কত আইসি আমরা বাসাত, কত চা নাস্তা খাওয়াইছি। হ্যাঁ সাইন দিছে? হ্যাঁ তার কাছে নিয়ে গেছি, সে তো আব্বার খুব প্রশংসা করলো, আমার বসতে বললো, অনেক আদর যত্ন করলো, সুন্দর করে সাইন করে দিল। তারপরে ওটা পাঠাইছে ওই করিম স্যার যে আরেকজন ওনার কাছে, নিম স্যারের কাছে। হ্যাঁ তো দুইটা বিয়ে করছে, হ্যাঁ তো বড় শয়তান, এর কত খাউন খাওয়াইছি, তোর বাপের লিগা জীবনে এর দেখতে পারছে না। হ্যাঁ কি করছে? তাই তো বলি, এই জন্য সারাক্ষণ সে ফোনে কথা বলতেছিল। আমি যাওয়ার পরে তো আমার মানে কথাই বলতে দিল না, সুযোগই দিল না, সে সুন্দর করে আমার ঝাড়ি দিয়ে বাইর করে দিল। এখন আমি চিন্তা করতেছি কালকে যাব, যাই সাইন করাই নিয়ে আসব, চিন্তা করো না। ফোনে কথা কইতাছিল তাহলে মনে আরেকটা বিয়ে করব, এর আগে দুইটা করছে না, এখন মনে নতুন গার্লফ্রেন্ডের লোকের কথা কয়। একটা থাপড়া দিয়ে ফোনটা ভাঙিয়ে দিতি। অফিসারে তোমার মতো যদি সবাই পারতো তাহলে তো হইতো। শুনো সমস্যা নাই, আমি কালকে যাইয়ে সব সাইন করে নিয়ে আসবো, আমার শাহাদাত ভাইয়ের সাথে কথা হয়েছে। আরে কি রেডি অফিসার, অফিসার কস অফিসার আছিল তোর বাপে, সৎ অফিসার, এটি সব দুর্নীতিবাজ। আচ্ছা আমি যে সাইন করে নিয়ে আসবো। ঘুষের মামলা, ঘুষ চাইনি এটা? না না কিছু চাইনি, কিছু চাইনি। আমি নিয়ে প্রত্যেকটা ঘুষ কর রিতা,
এটির বিরুদ্ধে মামলা করা উচিত, ঘুষখোর পৃথিবীটিকা বিদায় করে দেওয়া উচিত। স্যার আমার একটা ফাইল, ওই যে স্যার ওই যে ওই ফাইলটা, ওইটা একটু যদি সাইন করে দেন আমি আপনাকে জ্বালাবো না। দেখছি তো ফাইল, আমি কি কিছুক্ষণ পরে আসবো নাকি কি করবো? কিছু ঘটনা সিরিয়াল স্যার যে বাইরে গেলে উনি কখন আসবে? নতুন না আসার সম্ভাবনা বেশি। স্যার আপনি যদি কিছু না মনে করেন আমার ফাইলটা একটা সাইন দিলেই হয়ে যাচ্ছে, অনেকদিন ধরে আটকা পড়ে আছে, বেশি জরুরি না হলে আমি এতবার এসে রিকোয়েস্ট করতাম না আপনাকে। আমার ক্লাস বাদ দিয়ে আমি শুধু অফিসে ঘোরাঘুরি করছি, কোনো লাভ হচ্ছে না, আমার মা শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আমি আপনার মেয়ের বয়সী, একটু যদি একটা প্যান্ট প্যান্ট করলে আমি কাজ করবো কিভাবে? জান আমার কাজ করে যান তো, যান তো বুঝার মতো হয় না। আর যান আপনি কত বলে আমি কবে আসবো আপনি এটা বলেন, আমার যখন ইচ্ছা তখন এসে যান, এখন যান এখন বাজে পাও জল অনেক রে। এই নাবিলা, তুমি নাকি দু তিন দূর অফিসে আসা যাওয়া করতেছো, কই তুমি তো আমার দেখা গেল না, ফোন কইল? ওই তো আসতেছি, কারণ কাজটা তো হচ্ছে না। করিম সাহেব কোনো সাইন করে নাই? না, করিম সাহেবের কাছে তো আমি প্রায় আসতেছি, উনি ব্যস্ত থাকে, উনি শুধু ঘুরাচ্ছে, একদিন ফোনে কথা বলে, বসায় রাখে, ঝাড়ি দেয়। তা বলবো, এ সুডো বোর্ডে এত লুবি, এত কুরাপ্টের, একদম কুরাপশন ঢুকিয়ে দিচ্ছে। একটা শাড়ি কিনলে কিন্তু হের বেতন শেষ হয়ে থাকে, মানে আমি কিতা করতাম কোনো এই শাড়ি গয়নাগাটি দিতে দিতে কিন্তু হের বেতন থেকে ফকির আর মানুষের কাছ থেকে হ্যাঁ হাত মানে তার তার টানে। আচ্ছা যাও, আমি বুঝছি এটা খরচাপাতি করতে গো, সমস্যা নাই, তুমি যাও, খরচাপাতি যা লাগে আমি করাম, সাইন দিয়ে যাবো। কা কীরকম খরচাপাতি লাগবে তোমার? আমি কিতা করে কম কো, তুমি হচ্ছে খলিল ভাইয়ের মেয়ে। ঘুষ মানে ঘুষ বলার দোকান নাই, এমনই মনে করো যে একটা খরচাপাতি থাকে না, চা ফান সিগারেট টিকারেট খাইতো এগুলো লেগে আমি ওই দিয়ে দেবো না, 30 মতো লাগবো দিয়ে দেবো, এটা এটা আমার আমার দায়িত্ব, তুমি যাও। 30 লাখ? আরে দূর, এত টাকা দিলে তো ওইসুলুই কাম, ফাইভা কত এত টাকা দিবা? 30,000 টাকা, 30,000 টাকা আমি কিস্তিতে হেরে দিয়ে দেবো, কাজটা করাই নেবো, তুমি যাও। না না আঙ্কেল, আপনি কেন দিবেন, এটা তো আপনার দেওয়ার কোনো দায়িত্ব, এটা তো তোমার অধিকার,
তোমার বাপের টেহাড়া খুলবে, টেহাড়া তোমার অধিকার। এই টেহাড়া তোলার লেগে তো তোমার তো খরচা পাতে লাগবে না, তার খরচা পাতে তুমি করবো না, তো করবো আমি। আরেকটা কথা, ভাবির এসব কথা বলবো না, ভাবি শুনলে খুব রাগ করবো। ভাবি তো খুলবে এর মতোই একদম। না না, আমি এভাবে নিব না। আসি না, শুনো, মানে তোমার এটা তো মনে করো যে খুলিল বেটাটা পাইতো না, টাকাটা তোমার টেনশন করতে হবে না, আমি নিজে নিজের পড়তে খরচ করতে হবে। এটা করলেন তাহলে তো ফাইতা না। দেখি আঙ্কেল, আসেন। সালাম। শুনো, ওই টাকাটা খরচ না করে তো ওই তো না, এটা আসি। কি তা কইতা, টাকাটা লাগতো না হ্যাঁ।